এখানে মূলত আনার সহ আঙ্গুর সহ আলহামদুলিল্লাহ অনেক জাত আছে। আঙ্গুরের প্রায় 35+ জাত আছে, এর ভিতরে প্রায় 15টা জাত বাংলাদেশে পরীক্ষিত, এগুলো বাংলাদেশে আসছে। যেমন এখানে আসেন দেখেন, এই যে এটা একটা নতুন জাত, এই চারাটা নতুন সংগ্রহ হয়েছে, বাকি লাগায় রাখছি। এই জাতটার নাম বস্কো গ্লোরি। বস্কো গ্লোরি, হ্যাঁ বস্কো গ্লোরি, এই জাতটার নাম বস্কো গ্লোরি, হ্যাঁ বস্কো গ্লোরি। এই জাতটা বাংলাদেশে আসছে টোটাল 1.5 থেকে 2 বছর হবে। তো আমি এক সাত বাগানি রেনু আন্টি বলি, রেনু আন্টির কাছ থেকে গিফট পাইছি এই জাত। খুব ভালো একটা ভ্যারাইটি বাংলাদেশের জন্য, এবং আমি এটা রাখছি, গাছটাকে গ্রোয়িং ব্যাগে বড় করতেছি, এটা আমি ইনশাল্লাহ আমার মাদার প্ল্যানে লাগাবো। আর এটা দেখেন আঙ্গুরের আসলে প্রাথমিক পর্যায়ে, আমরা যারা আঙ্গুরের পাতা দেখি আমরা হঠাৎ করে হয়তো চিনতে পারবো না। যেমন আম, আমের পাতার যারা আম নিয়ে কাজ করে ওনারা কিন্তু আমের সবগুলো পাতা দেখে আইডেন্টিফাই করতে পারে, কোনটা আম্রপালি, কোনটা হারিবাঙ্গা, হ্যাঁ কোনটা কিউ যায়, কোনটা ব্যানানা ম্যাঙ্গো। ওরকম ভাবে আঙ্গুরটা বাংলাদেশের নতুন বিদায়, অনেকে হয়তো পাতা দেখে চিনে না, কিন্তু এই পাতাগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এই পাতা আর এই পাতা, এই পাতা কিন্তু এক না, দুইটার ভিতরে সূক্ষ্ম দৃষ্টিতে যদি দেখেন ভিন্নতা আছে। এই জাতটার নাম মার্শাল ফোজ, এটাও বাংলাদেশে পরীক্ষিত, এটা কালো আঙ্গুর, খুব ভালো একটা ভ্যারাইটি, উচ্চ ফলনশীল এবং টিএসএস যথেষ্ট, 22 থেকে 24 পর্যন্ত এটা টিএসএস আছে। এটা আঙ্গুরের ভিন্ন একটা ভ্যারাইটি, দেখেন পাতার কিন্তু অবশ্যই ভিন্নতা আছে। এই আঙ্গুরটার নাম লিরা, লিরা, হ্যাঁ এটাও বাংলাদেশে পরীক্ষিত, এটা পাকলে অনেকটা গোলাপি কালার হয়, গোলাপি রং ধারণ করে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে যত আঙ্গুরের ভ্যারাইটি আছে অধিকাংশই বাংলাদেশের মার্কেটে আসে না। আঙ্গুর উৎপাদনে শীর্ষ হলো আপনার ইতালি, আর আঙ্গুরের জাত যারা আবিষ্কার করে তাদের মধ্যে শীর্ষ হলো জার্মানি। তো অধিকাংশ জাত এখানে জার্মানি বা ইতালি, হ্যাঁ অস্ট্রেলিয়া, এখান থেকে নিয়ে আসে ওই বিভিন্ন প্রবাসী ভাইদের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন ছাদ বাগানি। বাংলাদেশে মূলত ছাদ বাগানি যারা আছেন ওনারাই কিন্তু বিদেশি আইটেম নিয়ে বেশি কাজ করেন, ওনারাই বিদেশি আইটেম নিয়ে বেশি কাজ করেন, এবং প্রাথমিক পর্যায়ে সবগুলো জাত, আমি অনেকগুলো জাত ওনাদের কাছ থেকে, প্রায় এখানে আমার প্রায় 60 থেকে 70% জাত সংগ্রহ করা ছাদ বাগানিদের কাছ থেকে, ঠিক আছে ওনাদের কাছ থেকে সংগ্রহ করা এবং ওনাদের বাগানে পরীক্ষিত। যদিও ছাদে ওরকমভাবে আঙ্গুরের ফলন আসে না, হয়তো 10 থোকা 15 থোকা সর্বোচ্চ আসছে। বাকি আমি আশা করি এই গাছগুলোর গঠন যদি বড় করতে পারি 2 থেকে 3 বছর পর খুব ভালো একটা ফলাফল পাবো। আর আঙ্গুরের আরেকটা বিষয় হলো, যেহেতু আঙ্গুর নিয়ে কথা বলতেছি বলি, আঙ্গুরের ফলনের ফলন এবং আঙ্গুর ফলের কোয়ালিটি কোয়ান্টিটি অনেকটা নির্ভর করে এটা গাছের বয়সের উপর। অন্যান্য গাছ যেমন বড়ই গাছ, এই গাছগুলো যত কম বয়সে থাকবে ফলন হবে বেশি, বড় হইলে আস্তে আস্তে ফলের সাইজ ছোট হয়, কিন্তু আঙ্গুরটা একটু ব্যতিক্রম। এটার গাছের গঠন যত বড় হবে ফলন ভালো হবে এবং ফলের কোয়ালিটি ভালো হবে। এবং দেখা যায় যে অনেক সিডলেস ভ্যারাইটি বাংলাদেশের ওয়েদারে এসে এগুলো সিডেড হয়, তো এই ভ্যারাইটিগুলো দেখা যায় যে বীজের পরিমাণ কমে আসে আস্তে আস্তে। এখানে আসেন, এটাও একটা বাংলাদেশের নতুন একটা ভ্যারাইটি, এটা এখন ওরকমভাবে পরীক্ষিত হয় নাই, দু একজনের কাছে ফলন আসছে। এই জাতটার নাম হলো ক্রিমসন সিডলেস। দেখেন এগুলো কিন্তু পাতার ভিন্নতা আছে এবং ডগার ভিন্নতা আছে, ডগাগুলো কিন্তু একটু লাল বর্ণের, হ্যাঁ এরকম ভিন্নতা আছে। আর এটাও আঙ্গুরের নতুন একটা জাত, এটা বাংলাদেশ, এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জাত, হ্যাঁ প্রত্যেকটা। আমাদের অবশ্য এখানে আমরা মূলত এখানে সামনে যে গাছগুলো লাগাই এগুলো মূলত প্রদর্শনীর জন্য। আচ্ছা, আসলে অনেকেই নার্সারি করে, আমরাও নার্সারি শুরু করছি, কিন্তু আমাদের নার্সারির যে আয়োজন বা আমাদের যে বিজনেস পলিসি এটা একটু ভিন্ন। যেমন অনেকেই বাহিরের জায়গা থেকে আপনার চারা কিনে তারা বিক্রি করে, কিন্তু আমরা এই জিনিসটা করি না, আমরা রুটি স্টক সর্বোচ্চ বাহির থেকে কিনি। কিন্তু যে জাতগুলো পাতা দেখে চিহ্নিত করা যায় না যেটা সঠিক না বা ঠিক, এরকম কোনো জাত আমরা বাহির থেকে সংগ্রহ করি না। বাইর থেকে এই জাতগুলো সংগ্রহ করলেও আমাদের নিজস্ব মাদার প্ল্যানে এগুলো পরীক্ষা নিরীক্ষা করি, পরে সাকসেস হইলে আমরা ভালো রেজাল্ট আসলে ওগুলো আস্তে আস্তে চারা করি। তো এই গাছগুলো মূলত প্রদর্শনীর জন্য লাগানো, এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জাত, এগুলো প্রদর্শনীর জন্য লাগানো হয়েছে। এখানে ভালো রেজাল্ট আসলে ইনশাল্লাহ এখান থেকে চারা করা হবে, এবং প্রত্যেকটা জাতের একাধিক মাদার গাছ আমাদের মাদার বাগানে আছে। তবে এখানে একটা ভ্যারাইটি একটা বেশি গাছ নেই, এটা হলো মাস্কাট ব্লু একটা ভ্যারাইটি। দেখেন পাতার অনেকটা ভিন্নতা আছে, এটা খুব গভীরভাবে দেখতে হবে তাহলে বুঝতে পারেন, পাতার পিছন এবং সামনের সাইডটা দেখলে হয়তো গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে ভিন্নতা কেমন। আর এটাও মাস্কাট গ্রুপের একটাই, এটা হলো মাস্কাট ব্লু আর এটা হলো মাস্কাট হোয়াইট, এটাও বাংলাদেশে একটা পরীক্ষিত ভ্যারাইটি।
তবে সাতবাগানীদের কাছে পরীক্ষিত, এটা মাঠবাগানে এখন ওরকম ভাবে ফলন দেখার সুযোগ হয়নি, অনেকে লাগাইছে এবছর মাঠবাগানে, হয়তো সামনের জানুয়ারিতে প্রুনিং করার পর মার্চ বা ফেব্রুয়ারি শেষে দিয়ে বা মার্চের মার্চের শেষে দিয়ে ফলন আসবে, তখন বোঝা যাবে এগুলো মাটিতে রেজাল্ট কেমন। আচ্ছা, আর এটাও ভিন্ন একটা ভ্যারাইটি, এটা হলো একেলো। একেলো, হ্যাঁ একেলো, এটাও বাংলাদেশে পরীক্ষিত মোটামুটি। এগুলো বাংলাদেশে আসলে আঙ্গুর নিয়ে কাজ শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। বাংলাদেশে আঙ্গুরের খুব বেশি জাত প্রবেশ করতেছে মাত্র 1.5 থেকে 2 বছর হবে, ওই করোনার কালীন সময় থেকে শুরু হয়েছে আর কি, বা করোনার পর থেকে শুরু হয়েছে। এটাও একটা ভ্যারাইটি আঙ্গুরের, বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী ভ্যারাইটি, খুব ভালো ফলাফল। এই এই আঙ্গুর জাতটার নাম হলো লোরাস। লোরাস, হ্যাঁ লোরাস আঙ্গুরের জাত, এটা খুব ভালো একটা ভ্যারাইটি এবং বাংলাদেশে এখন খুব আলোচিত। এই ভ্যারাইটির একটা বৈশিষ্ট্য হলো এটা থোকা সাইজ সিডলেস একটা ভ্যারাইটি, এবং এটা থোকা সিডলেস বেশ বড় থোকা। আচ্ছা, ভিতরে একটা ভ্যালেজ আছে, ওইটাও দেখাবো। এটা থোকা সাইজ হয় 2 থেকে 3 কেজি পর্যন্ত হয়, সাধারণত বাংলাদেশে 1 কেজির মতো হয়েছে, 1 কেজি 1.5 কেজি হয়েছে। তা এগুলো আরও পরিচর্যা পেলে গাছের বয়স হলে ইনশাল্লাহ আস্তে আস্তে আরও বড় হবে। এই জাতটার মূল বৈশিষ্ট্য হলো জুস, জুসি হওয়ার দিক থেকে এই জাতটা শীর্ষে। আবার এই জাতটার বীজ তুলনামূলক একটু শক্ত হবে, কিন্তু অত্যন্ত জুসি এবং Thank you.